দেখেই জিবে জল আসছে নিশ্চয়ই এখন আর আপনাদের এত কষ্ট করে সুপার শপগুলোতে গিয়ে স্ট্রবেরির আচার খুঁজে খুঁজে হয়রানি হতে হবে না আপনাদের জন্য খুব ইজি রেসিপিতে আজকে শেয়ার করবো স্ট্রবেরির আচার রেসিপি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আট দশটির মতো স্ট্রবেরি এবং একটি কিউই কিউইটা যদি খেতে পছন্দ না করে সেই ক্ষেত্রে আপনারা কিউইটা স্কিপ্ট করে শুধু স্ট্রবেরি দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন তারপর আমি এখানে দিয়ে দিয়েছি দুই কুয়া রসুন আপনারা রসুনটা চাইলে বাড়িয়ে নিতে পারেন তারপর দিয়ে দিয়েছি দুটি কাঁচামরিচ এখন দিয়ে দিয়ে ছি চিলি ফ্লেক্স ওয়ান থার্ড চা চামচ ঝালটা বেশি খেতে চাইলে বেশি করে অ্যাড করতে পারেন তারপর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো টালা পাঁচ ফোরণের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিয়ে দিলাম টালা জিরের গুঁড়ো ওয়ান থার্ড চা চামচ এখন হাফ কাপ গুড় দিয়ে আমি গুড়টা যে পর্যন্ত না গলে আসে সে পর্যন্ত একটু জাল করে নেব আপনারা চাইলে কিন্তু এটা চিনি দিয়েও তৈরি করতে পারবেন তবে গুড় দিয়ে তৈরি করলে আমার কাছে মনে হয় যে খেতে বেশি ভালো লাগে কারণ আমি এর আগে চিনি দিয়ে তৈরি করেছিলাম কিছুক্ষণ মিডিয়াম হিটে জাল করে নেওয়ার পরেই কিন্তু দেখুন গুড়টা সম্পূর্ণ গলে গিয়েছে আপনারা চাইলে কিন্তু চিনি দিয়ে এটা তৈরি করতেই পারেন কিন্তু এই যে কালারটা সেই কালারটাকে সুন্দর করার জন্যই আমি গুড়টা ব্যবহার করেছি কারণ এর আগে আমি যখন চিনি দিয়ে তৈরি করেছিলাম তখন আমার আচারের কালারটা তেমন পছন্দ হয়নি যে কোনো আচারই দেখবেন চিনি দিয়ে তৈরি করলে একরকম কালার আসে এবং গুড় দিয়ে তৈরি করলে আরেক রকম কালার আসে আর আমার এই আচারের কালারটা কতটা সুন্দর হয়ে আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না দেখুন আমি অনবরত কিন্তু মিডিয়াম হিটে জাল করে আস্তে আস্তে গুড়ের যে পানিটা সেই পানিটা আমি টানিয়ে নিচ্ছি আমার অলরেডি কিন্তু দেখুন একদম সম্পূর্ণভাবে পানিটা টেনে গিয়েছে দেখেই নিশ্চয় আপনারা বুঝতে পারছেন আর আমার তো কথা বলতে বলতেই জীবে জল চলে এসেছে খেতে যে কতটা মজা হয়েছিল আপনারা বাসায় তৈরি না করে খেলে বুঝতে পারবেন না এই আচারটা খেয়ে আমার হাজবেন্ড আসলে অবাক হয়ে গিয়েছে যে আগেরবারও তো তুমি তৈরি করেছিলে কিন্তু এতটা টেস্ট হয়নি এবারেরটা যতটা টেস্ট হয়েছে আর আরেকটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করে রাখি স্ট্রবেরি এবং কিউই এই দুটাই কিন্তু অনেক নরম ফল তাই আপনারা চেষ্টা করবেন এমন একটা চামচের সাহায্যে আচারটা তৈরি করার জন্য যেন সেই চামচটা দিয়ে নাড়াচাড়া করলে সেই ফলগুলো ভেঙে না যায় এবং অনেকে দেখা যায় যে স্টিলের কোনো চামচ দিয়ে করলে স্টিল অনেক ধারালো হওয়াতে ফলগুলোতে আঘাত লাগলে দেখা যাবে যে ভেঙে গিয়েছে এক্ষেত্রে আপনারা যদি এরকম সিলিকনের চামচ কিংবা স্প্যাচুলা দিয়ে করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় দেখুন কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজা হয়েছে আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে এই আচারটা বাসায় গেস্ট আসলে কিংবা প্রিয়জনকে যদি এরকম একটি আচার বানিয়ে খাওয়াতে পারেন তাহলে কিন্তু তারা আপনার ফ্যান হয়ে যাবে আপনারা কিন্তু বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে আপনাদের কাছে এই স্ট্রবেরির আচারটা আশা করছি আপনারা খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার ভিডিও থেকে আপনারা কিছু হলেও শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আমার যে কোনো রেসিপির নোটিফিকেশান পেতে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে যে কোনো রেসিপির আপডেট পাওয়ার জন্য অনেক বক বক করে ফেলেছে আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ